আজকে দেখে নেওয়া যাক তেলকুইয়ের রেসিপি। সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছ এপিটোপিট করে ভেজে তুলে নেব। তবে কই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যায়। গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তেলের উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য করে একটু জল দিয়ে বেটে নেওয়া জিরে আদা গোলমরিচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার মশলার বাটিটাকে ধুয়ে সামান্য করে জল দিয়ে মশলাটাকে একটু সময় ধরে কষাতে হবে। মশলা কষানোর উপর কিন্তু তেলকুইয়ের স্বাদটা নির্ভর করবে। দিয়ে দেব টমেটো বাটা, স্বাদ মতন লবণ, আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেব ফেটিয়ে নেওয়া নর্মাল টেম্পারেচারে থাকা টক দই। ভালোভাবে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দেব। এবার দিয়ে দেব ভেজে নেওয়া মাছ। কিছুক্ষণ রান্না করে নিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের তেলকই। বাঙালির অত্যন্ত প্রিয় এই তেলকই গরম গরম সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে।